নমস্কার, প্রতিমার হোম কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন রেসিপি। আমি আজকে ডিম আর মসুর ডাল দিয়ে তৈরি করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এটা খেতে ভীষণই ভালো লাগে গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রান্নাটা করার জন্য আমি এখানে 1 কাপ মসুরের ডাল নিয়েছি, তার সাথে লাগছে 2টো ডিম। ডিমটাকে এবার তুলে নিলাম, এবার ডালে জল দিয়ে দিলাম। ডালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি, জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জলে ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নিচ্ছি, দেখুন ডালের জলটা ফেলে দিয়েছি। এবার একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি, এবার ডালটাকে মিক্সিতে ঢেলে দিচ্ছি। ডালের মধ্যে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার ডালটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি, মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এবার বাটিতে ঢেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো। এবার দিচ্ছি 7 মতো নুন। সবশেষে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে 1টা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে 1টা মিশ্রণ তৈরি করে নিয়েছি। গ্যাস অন করে 1টা প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে প্যানটাকে ভালো করে গরম করে নিচ্ছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সরষার তেল। আমি এখানে সরষার তেল ব্যবহার করছি। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডাল আর ডিমের মিশ্রণটা। গ্যাসের ফ্লেম লোতে রেখেছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে কখনো ভাজবেন না, নিচে পুড়ে যেতে পারে, উপরে কাঁচা থেকে যেতে পারে। লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম। এবার একটা খুন্তি দিয়ে দেখে নিচ্ছি, তলাতে ধরে যায়নি তো, দেখুন ধরেনি, ঠিক আছে। এবার এটাকে উল্টে দিচ্ছি, এবার উল্টে দিচ্ছি। লো ফ্লেমে উল্টো পিসটা ভেজে নিচ্ছি, 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দুই মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এখন এটাকে প্যান থেকে তুলে একটা প্লেটে ঠান্ডা হতে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে ঠান্ডা হতে দিচ্ছি। গ্যাসে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 4 চামচ সরষার তেল। হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আলু। আমি এখানে 3টা আলু নিয়েছি, 6 টুকরো করে নিয়েছি। 2-3 মিনিট আলুগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা এই আলু ছাড়া এই রান্নাটা করতে পারেন। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এবার ফোড়নগুলোকে 4-5 সেকেন্ড ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 1টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। মিডিয়াম গ্যাসে 2-3 মিনিট লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। 1 চামচ আদা রসুন পেস্ট দিলাম। আদা রসুনকে 2-3 মিনিট ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। ভালো করে আদা রসুনকে ভেজে নিয়েছি,
এবার টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে একটা আমি বড় সাইজের টমেটো পেস্ট নিয়েছি। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট টমেটো পেস্টটাকে ভালো করে কষে নিচ্ছি। টমেটো পেস্ট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কিছু মশলা দিব, গ্যাসের ফ্লেমটা লোতে রাখছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে ঝাল হবে না, ঝালের জন্য দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এবার দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 7 মতো নুন। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার মিডিয়াম ফ্লেমে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে, মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিলাম, আপনারা ঝোল অনুযায়ী জল দেবেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট আলুগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম, ওইদিকে আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে কেটে নিচ্ছি। এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা ছোট বড় কাটতে পারেন। এবার এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। একটা প্লেটে তুলে নিয়েছি, এটা গরম গরম ডাল ভাতের সাথে বা শুধু মুখে খেতে ভীষণই ভালো লাগবে। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম। এবার ডালের ঢোকলাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ফুটতে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, 1 টিস্পুন গুঁড়ো গরম মশলা। ভালো করে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। একটু সময় ধরে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, যাতে ঢোকলাগুলোতে ঝোল ভালোভাবে ঢুকে যায়। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। 5-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর ঢোকলাগুলো ফুলে উঠেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম, এর থেকে ঝোল আর ঘন করবো না। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, এটা এখন সার্ভ করবো না, 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল ডিম আর মুসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।